অ্যালভারো ভ্যানকুয়েচ ইস্টবেঙ্গল টিমে জয়েন করতে চলেছে সেই খবরটি কতটা সত্যতা সেই সব খবর বলবো আরও অনেক খবর বলবো কিন্তু আজকে ভিডিও শুরুতেই তোমাদের বলবো খেলো বাংলার সকল দর্শকদের শুভ নববর্ষ মানে দু তো পড়ে গেছে তার সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিও সবার প্রথম যে খবরটি বলবো সেটি হচ্ছে হেক্টার রুটসেকে নিয়ে মোহনবাগানের বর্তমান টিমের একজন নির্ভরযোগ্য একটা সেন্ট্রাল ব্যাক তারপরেও এখন শোনা যাচ্ছে নাকি তারা ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা হেক্টার রুটসের পারফরমেন্স খুশি না তাকে এই ট্রান্সফার মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে চেঞ্জেস করতে পারে কিন্তু অনেক দর্শক বন্ধুরাও কিন্তু বলছে হেক্টার থেকে হামিল হয়তো চেঞ্জ করলে ভালো হতো কিন্তু জানি না ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ম্যানেজমেন্ট হেক্টার থেকে সরিয়ে তার জায়গায় তার থেকেও ভালো মানের একজন বিদেশিকে সাইন করাতে পারে এমন একটা খবর শোনা যাচ্ছে এরপর যে খবরটি বলবো সেটি হচ্ছে অ্যালভারো ভ্যানকুয়েজকে নিয়ে অ্যালভারো ভ্যানকুয়েজের কথা বলি অ্যালভারো ভ্যানকুয়েজ এখন তিনি স্পেনের টিমে খেলছে যেখানেও তিনি কিন্তু এখনও অবধি গোল করতে পারছে না কেরালা ব্লাস্টারে তিনি দুর্দান্ত খেলেছিলেন বাট এফসি গোয়া থেকে পুরো ব্লগ তো কতটা সত্যি আছে আমি জানি না বাট এটা ধরে নাও এটি পুরো ফেক খবর আর কেরালাতেও অনেকে আবার এই খবরটি রটাচ্ছে দেখি তিনি কেরালাতেও সাইন করতে পারে আদ্রিয়ান লুনার জায়গা তো আমার মনে হয় না তিনি আসবে আর তার যা এখন বর্তমান কন্ডিশন রয়েছে তিনি অফ ফর্মেই রয়েছে সো তাকে আনলে কিন্তু টিমগুলোকে সাফার করতে পারে তো আমার মনে হয় এটা পুরোটাই ফেক খবর কোনো আমি তো কোনো সোর্স পাইনি যে এটা পারফেক্ট খবর তো তোমরা এটা ধরে রাখো যে এটা ফেক খবর এরপর যে খবরটি বলবো রপসন রবীন্দ্রকে বাংলাদেশের বসুন্ধরা কিংসের একজন প্লেয়ার সুপারস্টার বলতে পারো বাংলাদেশের খুবই মানে জনপ্রিয় একজন খেলোয়াড় এই প্লেয়ারটিকে নাকি মোহনবাগান সুপার জাইন নাকি নিতে চলেছে লোন ডিলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কার জায়গায় সাধু কুকের সঙ্গে নাকি তারা লোন ডিল করবে সাদুকুক বসুন্ধরা কিংসকে দেবে আর রপসান রবীন্দ্রকে দেখি তারা নেবে তো বলে রাখি এটিও পুরো ফেক খবর বাংলাদেশের বসুন্ধরা কিংস রবিনও তাদের একদম মনে ঢুকে আছে তো এই প্লেয়ারটিকে তারা ছাড়বে না তো সেই দিক থেকে দেখতে গেলে এইটাও ফেক খবর রপশন রবীন্দ্র কিন্তু আসছে না তোমার ধরেই রাখো আর সাদিক হয়তো চেঞ্জ করবে কিন্তু আসতে তার জায়গায় অন্য কোনো খেলোয়াড় আসবে